চলে এলাম দামুরহুদার হেসেল ঘরে, হেসেল ঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ওদের এই নেম প্লেটটাই কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে প্রবেশের মূল গেট, নিচে কাঠের একটি ব্রিজের মতো তৈরি করা। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, আর এই জায়গাটি যেহেতু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে তো আর টিকিটের কোনো প্রয়োজন নেই স্বাভাবিকভাবেই। আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই জায়গাটিও অনেক সুন্দর করে সাজানো এবং অনেকটা যে পাহাড়ি এলাকার যে সাজগোজ সেরকম। বলতে গেলে বেশিরভাগ জায়গাগুলোই বাঁশ, বেত এবং ছন দিয়ে তৈরি। তো আমরা সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে হেসেল ঘরের একটি সাইড। একদিকে রয়েছে বাঁশ ও বেতের ছোট ছোট কুঁড়ে ঘরের মতো। এই যে এই জায়গাটি খুবই সুন্দর। এই জায়গাটি আসলে পিছনে চাটাই, বাঁশের যে চাটাই সেই চাটাইয়ের বেড়া, উপরে টিন, আর ভিতরে লাইটিংয়ের জন্য কালার লাল এবং সবুজ দেখা যাচ্ছে। এদিকটাতে তিন দিকে তিনটি বাঁশ দিয়ে, বাঁশের ভিতর লাইটিং দিয়ে জায়গাটি এত সুন্দর করেছে, বেশ ইউনিক। আর আমি বাঁশের এই ধরনের জিনিসগুলো কক্সবাজারের দরিয়ানগর এবং হিমছড়িতে দেখেছিলাম। এই জায়গাটিও খুব সুন্দরভাবে সাজানো। এই জায়গাটি অনেকক্ষণ ধরে দেখলাম, ঘুরলাম। আমরা আরও একটি সাইডে যাব এবার। এই জায়গাটিতে বসে আড্ডা দিতে কিন্তু মন্দ লাগবে না, বিশেষ করে বন্ধুবান্ধবদের নিয়ে এখানে বসে কিন্তু আড্ডা দেওয়া যেতেই পারে। আমরা এবার আরও একটি দিকে যাচ্ছি। এখানে একটি রোড তৈরি করা হয়েছে, এদিকে আমরা আর এখন গেলাম না। আর এদিকেও কিন্তু বাঁশ, বেত, চাটাই, ছনের চাল দিয়ে ছোট ছোট করে ঘর তৈরি করা হয়েছে। এদিক দিয়েও বের হওয়ার রাস্তা রয়েছে। সব দিকেই বলতে গেলে বাঁশেরই ছোঁয়া। এদিকেও বাঁশ দিয়েই রাস্তা তৈরি করা হয়েছে। তবে এখানে আরও একটি ইউনিক জিনিস দেখলাম, যে ড্রাম, যে টিনের বা এটা কিসের বললে ভালো হয় জানি না, টিনেরই বলা যেতে পারে, যে ড্রাম থাকে সেই ড্রামগুলো কেটে এখানে বসার জায়গা তৈরি করা হয়েছে। এই জায়গাটিও বেশ সুন্দর। আর এই যে সেই রাস্তাটা যেদিকে আমি গেলাম না, তো এই রাস্তাটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। এর ভিতর বেশ লোকজন রয়েছে, হাঁটাহাঁটি করছে সবাই, চারিদিকে লাইটিং খুবই সুন্দর। আমি আবারও এখান থেকে বের হয়ে এলাম। এদিকটাতে রয়েছে একটি দোলনা এবং দূরে একটি লাভ কর্নার দেখা যাচ্ছে। ছবি ওঠার জন্য এই জায়গাগুলো তৈরি করা হয়েছে। এই জায়গাগুলোতে দিনের বেলায় ছবি উঠলে ছবি কিন্তু খুবই সুন্দর হবে, ছবি তোলার জন্য বেশ সুন্দর জায়গা। এটা পানির ফোয়ারা, তবে এখন বন্ধ রয়েছে। এদিকটাতে দোলনা, তো দুইজন অলরেডি দোল খাচ্ছে, বান্ধবী বা বোন হতে পারে ওরা, জানি না। আমরা এদিকটাতে কিছুক্ষণ পরে আসি। আমরা প্রথমে এবার যে কোনো একটি কুঁড়ে ঘরের মধ্যে বসব এবং খাবার অর্ডার করব। তো আমরা এক নম্বর ঘরটাই বেছে নিলাম, এই যে হেসেল ঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এক। তো আমরা এই ঘরটিতে এখন প্রবেশ করছি। এখানে লেখা আছে আসসালামু আলাইকুম, হেসেল ঘরে আপনাকে স্বাগতম। এদিকে আরও একটি ওয়ালমেটের মতো তৈরি করা হয়েছে, যেখানে লেখা আছে যদি চলেই যাবে বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল। আসলে এরকম জায়গাতে খেতে সেরকম ছ্যাঁকা দেওয়া মতো কথা না লেখা থাকলেই ভালো হতো, কি দরকার এত দুঃখের, আমরা এখানে আনন্দ করতে এসেছি। আপনাদেরকে ফুড মেনুটি দেখিয়ে দিই। আসলে এখানে খাবারের অনেক নাম থাকলেও বেশিরভাগ খাবারই কিন্তু এখানে নেই। আমরা এখানে মূলত এসেছিলাম হচ্ছে নান খাওয়ার জন্য, তো আমরা এখানে নান পাইনি, এটা খুবই দুঃখের কথা আমাদের জন্য। পরবর্তীতে আমরা অর্ডার করেছিলাম লাচ্ছি, সাথে হচ্ছে অন্থন। অন্থনের সাথে আমরা একটি স্যুপ অর্ডার করেছিলাম, সেটাও আমরা পাইনি। আর অন্থনটা বলতে গেলে ভালো লাগেনি, তবে লাচ্ছির স্বাদ এখনও মুখে লেগে আছে। লাচ্ছিটা অসাধারণ ছিল এক কথায়। আমি এত মজার লাচ্ছি এর আগে কখনো খাইনি, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু অন্থনটা আমার সম্পূর্ণই ফাঁকিবাজি লেগেছে, অন্থনের মধ্যে কিছুই ছিল না বলতে গেলে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে। এই যে অন্থন, বলতে গেলে আমরা টাকা দিয়ে পাঁপড় কিনে খেয়েছি। এটার প্রাইসও কিন্তু কম ছিল না, তবে প্রাইসের তুলনায় অন্থনটা আমাদের ভালো লাগেনি।
লাচ্ছির প্রাইসও যে কম ছিল, আমরা নর্মালি লাচ্ছি কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যে খাই, এখানে লাচ্ছির প্রাইসও বেশি ছিল। তবে লাচ্ছিটা মজা ছিল, যে জিনিসটার স্বাদ ভালো হবে, যে জিনিসটা খেতে ভালো লাগবে, সেটার জন্য কিন্তু 100-500 টাকাও খরচ করা যেতে পারে। কারণ খেয়ে ভালো লাগলে সেটা নিয়ে আর কোনো কথা থাকে না, তবে যদি খেতে ভালো না লাগে, 100 টাকার জিনিস যদি কেউ 50 টাকাতেও দেয়, সেটাও কিন্তু খুব বেশি ভালো লাগার হয় না। খাওয়া দাওয়া করার পর আমরা কিছুক্ষণ দোলনায় দোল খেয়েছিলাম, এরপর লাভ কর্নারে কিছু ছবি উঠেছিলাম। আর এটা হলো হেসেলঘরের হেসেলঘর, যেখানে কিনা রান্নাবান্না করা হয়। যাই হোক, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই ছিল আমাদের আজকের আয়োজন, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ।